শনিবার রাতে বাগেরহাটের চিতলমারি উপজেলায় 70 বছর বয়সী এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শৈলেন্দ্রনাথ মণ্ডল চিতলমারি উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতি গ্রামের মহেন্দ্রনাথ মণ্ডলের ছেলে। জানা যায়, এই বৃদ্ধ ব্যবসায়ী গত বুধবার তার মাছের ঘেরে কাজ করার জন্য পাশের ফকিরহাট উপজেলার জনেরহাট থেকে দুইজন শ্রমিক নিয়ে আসেন। ঘটনার দিন তিনি ঘের থেকে মাছ ধরে স্থানীয় মাছের আড়তে তা 1 লাখ টাকায় বিক্রি করেন। রাতের বেলায় ঘেরের কাছে ওই দুই শ্রমিক শৈলেন্দ্রের কাছে মাছ বিক্রির 1 লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে এবং মরদেহটি ধান খেতে ফেলে দেয়। এ ঘটনার পর তার বাড়িতে গিয়ে শৈলেন্দ্রের স্ত্রীর কাছেও টাকা চায় তারা। তখন শৈলেন্দ্রের স্ত্রী সাহায্য চেয়ে চিৎকার শুরু করলে দৌড়ে পালিয়ে যায় তারা। এরপর শৈলেন্দ্রকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন তার স্ত্রী। তার স্ত্রী এটা জানতে পারে যে তাকে পাওয়া যাচ্ছে না, মিসিং। তখন সে পুলিশকে জানায় যে এরকম একটা ঘটনা। তো পুলিশ জানার পরে প্রাথমিক অনুসন্ধান করার পরে বুঝতে পারে যে এরকম ঘটনাটা কী। তো সাথে সাথেই তারা পুলিশ এই ঘটনা ঘটার 7 ঘন্টার ভিতরে দুজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং লাশের যে পোস্টমর্টম রিপোর্ট সেটা সম্পন্ন করা হয়েছে এবং শ্রদ্ধালটা সম্পন্ন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে এবং আমরা যে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের সাথে অন্য কেউ জড়িত ছিল কি না এবং মূল মোটিভটা কী, সে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে বৃদ্ধের কাছে কিছু টাকা ছিল, বৃদ্ধের কাছে সেই টাকাটা নেওয়ার জন্যই তারা এই ঘটনাটা ঘটিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী গ্রামের সুকেশ হালদারের ছেলে সুব্রত হালদার ও একই গ্রামের জ্যোতিষ মণ্ডলের ছেলে অপূর্ব মণ্ডল।